ক্রিজে গিয়েই রানের জন্য ছটফট করছিলেন ওয়েসলি মাধেবেরে, নিচ্ছিলেন ঝুঁকি, কয়েকবার বেঁচে যান একটুর জন্য, শেষ পর্যন্ত তাকে বোল্ড করে থামালেন শেখ মেহেদী হাসান। মাধেবেরেকে এগিয়ে আসতে দেখে বল টেনে দেন এই অফ স্পিনার, ইয়র্কার বানিয়ে ফেলে জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যান খেলতে পারেননি ব্যাটে। উপরে যায় স্ট্যাম্প, আট বলে এক চারে পাঁচ রান করেন মাধেবেরে। আগের দুই ম্যাচে বাংলাদেশকে ভোগানো সিকান্দার রাজা এবার পেলেন গোল্ডেন ডাকের স্বাদ। শেখ মেহেদী হাসানকে স্লগ করার চেষ্টায় ফাইন লেগে ধরা পড়েন প্রথম বলেই। ওয়েসলি মাধেবেরের পর রাজাকেও ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান শেখ মেহেদী, তবে তাকে হতাশ করেন শন উইলিয়ামস। পাওয়ার প্লের প্রথম ভাগে তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান তুলেছিল জিম্বাবুয়ে, পরের তিন ওভারে ১৬ রান তুলতেই হারালো তিন উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারে শেখ মেহেদী হাসান তুলে নিলেন জোড়া উইকেট।